দশ দফা আদায়ে এবার এগারোই ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা বিএনপির। তৃণমূলকে সঙ্গে নিয়ে লং মার্চে সরকার পতনের হুঁশিয়ারি। ঢাকা ও চট্টগ্রামে নিজেরাই জড়ালেন হট্টগোলে। আমরা পদযাত্রা শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে, এরপরে ধীরে ধীরে ক্ষমতার যে মসনদ, সেই মসনদ আমরা জনগণ দখল করে নেবে। রাজনীতির মাঠে সরব আওয়ামী লীগ, নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দেয়ার ঘোষণা। যারা বাংলাদেশে বাস করে পাকিস্তানের স্বপ্ন দেখে বলে পাকিস্তান ভালো ছিল, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। ফখরুল সাহেবের দেয়ারের পাকিস্তান বাংলাদেশকে বানাবে, আমরা সেটা হতে দেব না। রমজানের আগে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা, চট্টগ্রামের খাতুনগঞ্জেও ঊর্ধ্বমুখী দাম, পর্যাপ্ত আমদানির পরও ছোলা চিনি বিক্রি হচ্ছে বাড়তি দরে। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া থেকে আসছে কয়লা, 20 দিন পর আবার উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার। ডলার সংকট পুঁজি করে জাল বিদেশি মুদ্রা তৈরি, রাজধানীতে সক্রিয় সিন্ডিকেট, ঈদে 200 কোটি নকল টাকা বাজারে ছড়ানোর পরিকল্পনা, গোয়েন্দা পুলিশের জালে 4 জন। কোথাও পাঠদান পুরনো বইয়ে, আবার কোথাও ভরসা পিডিএফ, শিক্ষাবর্ষের এক মাস পেরুলেও শতভাগ বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা, উদ্বিগ্ন শিক্ষক অভিভাবক। এবং সুইজারল্যান্ড, জার্মানি ও ভারতের পর্যটক নিয়ে প্রমোদতরী গঙ্গা বিলাস এখন বাংলাদেশে, 51 দিনের সফরে 30 বিদেশি যাত্রী মংলায়, স্বাগত জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।